স্টেডিয়াম বুলেটিনে সকলকে স্বাগত। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আলোচনা করব আজকে অবশ্যই বীর দ্বারা লড়াই নিয়ে। কালকে অবশ্যই বীর হেসেছে এবং দুর্দান্ত পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের, রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। বিশেষ করে শেষ ওভারে যখন শেষ বল হয় তখন সিং ভার্সেস সিং, একদিকে অর্শদীপ সিং এবং অপরদিকে রিঙ্কু সিং, কিন্তু সেই সিং ভার্সেস সিং এই যে ক্ল্যাশ, সেখানে কিন্তু কিং হন একজনই, তার নাম হচ্ছে রিঙ্কু। সেটা নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন অবশ্যই কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়। কালকে রাত্রিরে আমরা যে ম্যাচটা দেখেছি সেটা ইডেন গার্ডেন্সে যে কটা অমর টি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে পড়বে। আমি অ্যাকচুয়ালি মনে করতে পারছি না যে 2008 থেকে আইপিএল শুরু হয়েছে 15 বছরে, কোনো ম্যাচে শেষ বলে কোনো কেকেআর ব্যাটসম্যান কীভাবে মেরে জেতাতে দেখেছি বলে, হয়তো হয়েছে, আমার মনে পড়ছে না। এবং কালকে যখন ওই ম্যাচটা যখন ওই অবস্থায় পৌঁছেছে, আমি ইডেন গার্ডেন্সের ফার্স্ট হাফটা প্রেস বক্সে বসে দেখছিলাম তোমার সঙ্গে, সেকেন্ড হাফে নিচে নেমেছিলাম। সেকেন্ড হাফে যে বক্সে বসেছিলাম তার পাশে হচ্ছে পাঞ্জাবের বক্সটা, এবং পাঞ্জাবের বক্সটা অর্থাৎ যারা অপোনেন্ট টিম কেকেআরের, তাদের বক্সে বেশিরভাগেরই দেখলাম সাদা চামড়ার লোকরা, সম্ভবত পাঞ্জাব টিমের যেসব ইংরেজ প্লেয়ার তাদের বান্ধবী বা বন্ধুরা ছিলেন, এবং তারা প্রচণ্ড চিৎকার করছিলেন। রাসেল যখন আউট হয়ে গেলেন, এর আগে নীতিশ রান আউট হয়ে গেলেন, সেই সময় একটা অদ্ভুত লাগছিল যে কেকেআরের, মানে কী বলবো, কেকেআরেরই এখানে সিএবির বক্সে বসে এরমভাবে পাঞ্জাবকে সাপোর্ট করছেন। তো তারা লাস্ট বলটা যখন শুরু হয় তারা সব দাঁড়িয়ে উঠেছেন উত্তেজনায়, আমরা সবাই দাঁড়িয়ে, এবং গোটা ইডেন গার্ডেন্স রিঙ্কু রিঙ্কু করে চিৎকার করছে। আমি তখন ভাবছিলাম যে একজন নতুন প্লেয়ার যিনি ভারতের হয়ে খেলেননি এখনও, তার পক্ষে সচিন টেন্ডুলকারের পক্ষে প্রবলেম হয়, তিনি কী করে প্রেশারটা সামলাবেন? অনেক অনেক আগে থেকেই রিঙ্কু রিঙ্কু রাসেল রাসেল হচ্ছিল, কিন্তু ওই বলটার আগে যখন হাইকোর্ট এন্ড থেকে অর্শদীপ সিং বোলিং শুরু করলেন আরও বেশি শুরু হলো, এবং অদ্ভুত একটা পরিস্থিতি যে দুই করলে তুমি জিতবে, এক করলে টাই অর্থাৎ সুপার ওভার। তখন আমার পাশে যিনি বসেছিলেন তিনি বলছিলেন সুপার ওভার হলে তো আরও রাত্রির হয়ে যাবে, কি আমার যে সুপার ওভার একটা দারুণ ম্যাচ ইডেন গার্ডেন্সে দেখা যাবে, যেরকম প্রেশার ছিল। এবং যেহেতু অর্শদীপ সিং এখন ভারতের হয়ে ডেথ ওভারে বোলিং করেন, চমৎকার বোলিং করেন, তোমার মনে আছে নিশ্চয়ই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সহ ওয়ান ডেতে, টি টোয়েন্টিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সহ মেলবোর্নে ওর দুর্দান্ত বোলিং লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, অর্শদীপকে খেলা কিন্তু মোটেই সহজ ছিল না। এবং লাস্ট ওভারে ৬ রান ছিল, ইউজুয়ালি ৬ রানটা কোনো রানই নয়, কিন্তু ৬ রানটা মনে হচ্ছিল ২৬ রান, অর্শদীপ এত ভালো বল করছিলেন। সেখানে লাস্ট বলটা রিঙ্কুর একদম বুকের কাছে ফুল টস, লিটারালি গায়ে বল করে আটকাতে চেয়েছিলেন আমার ধারণা, যেভাবে সরে গিয়ে বাউন্ডারিটা মারলেন দেখার মতো। এবং রিঙ্কু সিংকে নিয়ে এককালে আমরা সত্যি অনেক হাসাহাসি করেছি, এবং তার রানগুলো সেরকম হাসাহাসি করার মতোই হয়তো ছিল, কিন্তু এবছরে তার নড়াচড়া, তার পাওয়ার কমপ্লিটলি অন্য। রিঙ্কু সিং মনে হচ্ছে ইডেন গার্ডেন্সে এসেছেন, কালকে প্রেশারটা যেভাবে সামলালেন সেটা দেখার মতো। মানে লাস্ট ওভারে ৬ মেরে জিতিয়েছিলেন সেটা একটা জিনিস, সেখানে কিন্তু কোনো প্রেশার ছিল না, সবাই জানতো যে হেরে যাবে কেকেআর, তো আন্ডারডগ হিসেবে করছো এখানে নিজের ঘরের মাঠে, লোকে তুমি অলরেডি একটা হিরো হয়ে গেছো, লোকে জানবে যে তোমায় দুরান করতেই হবে, সেই প্রেশার সামলানো অর্শদীপের এগেনস্টে নট ইজি। মনে রাখতে হবে অর্শদীপ সিং ইন্ডিয়ান টিমে রেগুলার খেলেন, তিনি রিঙ্কু সিং ইন্ডিয়ান টিমের ট্রায়ালেও এখনও ডাক পাননি, সেই অবস্থায় ওই বাউন্ডারিটা অত্যন্ত স্মরণীয়। এবং যেভাবে বাউন্ডারিটা মারলেন বুকের ওপর থেকে বলতে গেলে, এটা আমি বলবো যে টি টোয়েন্টি ক্রিকেটে যারা বাচ্চারা এখানে কোচিং ক্যাম্পে কোচিং করে দেখে তাদের কাছে খুব ইন্সপিরেশনাল হয়ে থাকলো যে চূড়ান্ত আন্ডার প্রেশারের মধ্যে কীভাবে একজন ব্যাটসম্যান বলটা সব কিছু থেকে মন সরিয়ে বলটা ঠিকঠাক দেখতে পারে, কারণ ওই ওই শটটা, বলটা লাস্ট অব্দি দেখা ছাড়া ওই শট খেলা সম্ভবই নয়। একেবারেই, মানে প্রেশার হ্যান্ডেল করছে এক্ষেত্রে দারুণভাবে রিঙ্কু সিং, এবং একদম প্রকৃত ফিনিশারের রোল প্লে করছে রিঙ্কু সিং, স্পেশালি এই আইপিএলে যেভাবে পারফর্ম করছে এটা বলতেই পারি যে ফ্লুক নয় অ্যাটলিস্ট রিঙ্কু সিং। না, রিঙ্কু সিং ফ্লুক নয়, কিন্তু তার আগে আন্দ্রে রাসেল, কালকের রাসেল, আমি একটা কাগজে দেখলাম যে আজকে হেডিং হয়েছে যে দুই আরের হাত ধরে চলছে কেকেআর, আমি ওটা মনে করি না, আমি মনে করি দুই আর শুধু না, আর এবং ভি বোলিংয়ে বরুণ চক্রবর্তী আমরা পিছনে দেখছি, যেভাবে কালকে শুরু করেছিল পাঞ্জাব যেরকম মোমেন্টাম নিয়ে তাতে মনে হচ্ছিল যে ২০০ করে ফেলবে,
সেই সময়ে একমাত্র বরুণ চক্রবর্তী কিন্তু টিমটাকে আটকেছেন। বরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট বোলিং করেছেন কালকে। ইন্ডিয়ান্স মনে রাখতে হবে তিনি কিন্তু প্রথম বল করছিলেন, তিনি সেকেন্ড বল করছিলেন যে উইকেটটা একটু খারাপ হয়ে এসছে। তারপরে আন্দ্রে রাসেল আর এর একজন আর কালকে যেসব শট খেলেছেন, স্পেশালি স্যাম কারেনকে, শিখর ধাওয়ানকে অনেকটা নিশ্চিন্ত দেখাচ্ছিল এই জন্যই যে তিনি জানেন দুজন বাহাতি লাস্টে আছে, একজন স্যাম কারেন, একজন আর্শদীপ সিং। তো দুটো তেজি ইয়াং বোলার রয়েছে হাতে, আমার চিন্তা কিসের? স্যাম কারেনকে যেসব শট কালকে আন্দ্রে রাসেল খেলেছেন, প্রথমত রাসেলকে শুরু থেকে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল পাঞ্জাব বাইরে বাইরে বল করে, এবং তখন ক্লাব হাউসে আমরা আলোচনা করছিলাম যে ক্রমাগত বাইরে বল করছে, যেগুলো হয়তো ছেড়ে দিলে হয়তো ওয়াইড হবে, কিন্তু রাসেল যেই মারতে যাচ্ছেন সেটা হয় এক রান হয়ে যাচ্ছে কিংবা রান হচ্ছে না, ফিল্ডারের কাছে চলে যাচ্ছে। স্পিনার পেসার সবাই রাসেলকে অ্যাওয়ে বল করছে, অর্থাৎ বডিতে কেউ বল করছে না, সবাই জানে যে বডিতে পেলেই তুলে দেবে। স্যাম কারেনের দুটো ডেলিভারি একটু বাইরে হয়েছিল, ব্রিলিয়ান্ট তুলে দিলেন ছয়। আরেকটা শট যেটা মারলেন সেটাও দেখার মতো, মানে ভিভরিচার্স মারতে পারলে গর্বিত হতেন, যে ব্রিলিয়ান্ট একটা অফের উপর দিয়ে তুলে দিলেন লো একটা ছক্কা। ওই ওভারটাতেই ম্যাচটা মোমেন্টামটা ঘুরে গেছিলো। আর্শদীপ সিং নিজের কৃতিত্বে সেটাকে ফেরত এনেছিলেন এবং আবার রিঙ্কু সিং সেটা ছিনিয়ে নিয়ে গেলেন। কালকের ম্যাচটা নাইটদের ইতিহাসে আমার মনে হয় যদি ইডেনগঞ্জে টপ পাঁচটা ম্যাচ জিতে থাকে তার মধ্যে থাকা উচিত, যদি না থাকে দশটা ম্যাচের মধ্যে তো থাকবেই। অবশ্যই অনবদ্য জয় এবং রাসেল মাসেল পাওয়ার দেখিয়েছেন অবশ্যই। আন্দ্রে রাসেলের একটা গ্রাফিক্স দেখতে চাইবো, গতকালের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং যেভাবে ওয়াইড ইয়র্কার দিয়ে বোলাররা তাকে বাগে আনতে চাইছিলেন সেটা কিন্তু পরে তিনি ভেস্তে দেন এবং দুর্দান্ত শট খেলেন। আর স্ট্যাটস রয়েছে 42 রান, 23 বল, 3টি 4, 3টি 6 স্ট্রাইক রেট 182.6, কম 3টে 6 রাসেলের স্ট্যান্ডার্ডে কম। কিন্তু রাসেল কালকে যেটা ব্যাটিং করেছেন দেখার মতো, তারও প্রচণ্ড প্রেশার, সবাই রাসেল রাসেল করে চিৎকার করছে। মনে রাখতে হবে রিঙ্কু সিংয়েরও কেন প্রেশার বেশি বলছি, কারণ যদি রান না হয়, যদি রান আউট হয়ে যায় রান নিতে গিয়ে, তাহলে কিন্তু KKR আউট অফ দ্য টুর্নামেন্ট একেবারে। অর্থাৎ তুমি লাস্ট বলটা যখন খেলছো তুমি শুধু জেতার জন্যে খেলছো না, তোমার টিমকে টুর্নামেন্টে রাখার জন্যে খেলছো এবং নিজের হোম টিমের সামনে খেলছো, হোম ক্রাউডের সামনে খেলছো, হিউজ প্রেশার। এই প্রেশারটা রাসেল এবং রিঙ্কু সিং শেষের দিকে খুব ভালো হ্যান্ডেল করেছে একেবারেই। রাসেল আউট হওয়ার পর যে কথোপকথন হয় রিঙ্কু সিংয়ের সঙ্গে সেটাও একটু দেখতে চাইবো, যে শেষ বলের আগে আন্দ্রে রাসেল কী বলে গিয়েছেন রিঙ্কু সিংকে। এই দুজনের পার্টনারশিপ, আন্দ্রে রাসেল বলেছেন যে শোনো তোমাকেই কিন্তু আমাদের জন্য জয় ছিনিয়ে আনতে হবে, রিঙ্কু সিং বলেছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, এবং সেই মতোই তিনি কাজ করেছেন, একদম কুল কাস্টমার রিঙ্কু সিং তার প্রমাণ দেখিয়েছেন। আমার মনে হয় যে ইন্ডিয়ান টি-20 টিমে রিঙ্কু সিংয়ের ডাক এলো বলে, যেভাবে এই IPLটা স্পেশালি কালকে দেখার মতো। আমি আবার বলছি যে প্রথম যেদিন 5টা 6 হয় সেদিন কিন্তু তাকে কেউ চিনত না, তার কোনো সেই অর্থে নাম গুল কুল গোত্রহীন কোনো এক্সপেকটেশন ছিল না, হয়ে গেছে 6টা। এরপর থেকে পৃথিবী কঠিন হয়ে গেছে, সবাই জেনে গেছে যে তোমাকে সমীহ করতে হবে, তোমাকে ঠিক জায়গায়, তার উপর শিওরলি ভিডিও টেকনোলজিস্ট ইয়েরা যারা ভিডিও অ্যানালিস্ট অনেক বেশি রিসার্চ করছেন, সেই সময়ে নিজেকে মানে চালু রাখা খুব কঠিন। এবং 21 রান করেছেন, কিন্তু কালকের 21 রানটা অ্যাকচুয়ালি পরিস্থিতি বিচারে 71 রানের মতো একেবারেই। এবং আরও একজন ব্যাটারের কথা বলতে হবে, তিনি ক্যাপ্টেনও, নীতিশ রানা 3 নম্বরে নেমেছেন এবং একটা ক্যাপ্টেন্স নক খেলার চেষ্টা করেছেন অবশ্যই, এবং ভালো ব্যাটিং করেছেন, ডেলিভার করেছেন, তবে বারবার রিভার্স সুইপ খেলতে চান। এর আগেও ইডেন গার্ডেন্সে আউট হয়েছেন রিভার্স সুইপ খেলে, এবং কে বলতে পারে পরবর্তী ম্যাচগুলোতে হয়তো ক্রুশিয়াল টাইমে আউট হবেন এবং গ্যাটিং মুভমেন্ট অফ ম্যাডনেস ফিরে আনবেন। নীতিশ রানাকে নিয়ে কী বলবেন? এখানে আমার একটু আপত্তি আছে, গ্যাটিং মুভমেন্ট অফ ম্যাডনেস শব্দটায় আমার মনে পড়ে গেল যে 1987-এ যখন ওই রিলায়েন্স কাপ ফাইনালে ব্যাটিং ওই শটটা খেলে যখন ব্যাটিং আউট হয়ে গেলেন, ইংল্যান্ড ম্যাচটা হেরে গেল, সবাই ছ্যাঁচা করলো, সেই সময় ওই ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে আমার একটা অদ্ভুত দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা হচ্ছে যে স্টেডিয়াম অনলাইনের দর্শকরা শুনলে অবাক হয়ে যাবেন, দায়িত্বটা হচ্ছে ভারতের বিশ্বকাপ হারানো অধিনায়ক, অর্থাৎ আগেরবারের চ্যাম্পিয়ন ছিল 83-তে ভারত, আমরা সবাই 83 সিনেমাটা দেখেছি, 87-এ ভারত সেমিফাইনাল হেরে গেছে। কপিল দেবকে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় এনেছিলেন জগমোহন ডালমিয়া। আমার দায়িত্ব পড়েছিল কপিল দেবের অনুলেখন করা, অর্থাৎ ব্যাটিংদের ফাইনালের ম্যাচ রিপোর্ট অনুলেখন করার। আমি এখনও দৃশ্যটা মনে করতে পারি, গ্র্যান্ড হোটেলে কপিল দেব খাটে এরম পাটা হেলান দিয়ে গম্ভীর মুখ, আমার উল্টো দিকে চা অবধি অফার করেননি, যে কপিল দেব এমনিতে এত অতিথি বৎসল।
তো উনি কপিটা ডিকটেট করছেন, তো ডিকটেট করতে গিয়ে বললেন যে গ্যাটিং এই শটটা খেলে ডুবিয়েছে। আমি বললাম, আমি জাস্ট একটা কথা বলতে চাই যে গ্যাটিং কিন্তু কাউন্টিতে এই শটটা খুব ভালো মারেন এবং তার আগে এই রিভার্স সুইপেই একটা হাইকোর্ট এন্ডে বাউন্ডারি পেয়েছেন। আমি প্রচণ্ড রেগে গেলেন, বললেন লেখাটা কার নামে যাবে, তোমার নামে না আমার নামে? যদি তুমি ঠিক করো তোমার নামে যাবে, তাহলে তুমি যেগুলো বলছো লেখো, তাহলে তো আমাকে দরকারই নেই, আমাকে যদি দরকার হয় আমার কথা লিখতে হবে। আমি তখন ওই মূর্তি দেখে আমার, না না আপনি যা বলবেন সেটাই লেখা হবে, সেটাই লেখা হলো। কেন চটেছিলেন এত ব্যাটিংয়ের উপর? কারণ ব্যাটিং সেমিফাইনাল যখন ইংল্যান্ড ইন্ডিয়া হেরে যায় ব্যাটিংয়ের টিমের কাছে, যেটার ক্যাপ্টেন ছিলেন গুচ, যেখানে ছিলেন টিমে গুচ জিতিয়ে দিয়েছিলেন ম্যাচটা, সেই ম্যাচে কপিল দেব একটা শট খেলতে গিয়ে যখন ইন্ডিয়া রান চেস করছে ইংল্যান্ডের, ডিপ মিড উইকেট বাউন্ডারিতে ধরা পড়েন মঙ্কেড়েতে। ম্যাচের শেষে ব্যাটিং বলেছিল ওটা দায়িত্বজ্ঞানহীনের মতো শট ছিল। ওইটা ওনার কপিল দেবের মাথায় ছিল যে ব্যাটিং আমাকে, প্রথমত একজন অধিনায়ক সাধারণত আরেকজন সম্পর্কে এই ধরনের কথা বলে না, যেই ব্যাটিং ওই শটে আউট হয়েছেন কপিল দেব পাল্টা দিতে চেয়েছিলেন। কিন্তু আমার নিছক ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে বা ক্রিকেটের একজন কি বলবো ডুবুরি হিসেবে মনে হয়েছিল যেটা তো সত্যি নয়, রিভার্স সুইপে তো, ইয়ে তুমি বললে, বিকজ এটা তখন সবাই বলতো যে মোমেন্ট অফ ম্যাডনেস, বাট মোমেন্ট অফ ম্যাডনেসই যদি হয় তাহলে লোকটা কাউন্টি ক্রিকেটে এতগুলো রিভার্স সুইপে কী করে রান করতো, চিরকাল ভালো খেলেছে, ফাইনালেও একটা রিভার্স সুইপ করেছে, ওই ম্যাচটাই যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু ওটা নিয়ে কোনো কথা হতো না, যেহেতু শটটা নতুন ছিল। তাই আজও তোমরা যারা পরে সাংবাদিকতা এসছো, তোমরাও জানো যে ওই ধারাটা, যে ওই কি বলবো একটা ইমেজেরই তৈরি হয়ে গেছে। বাট আমার তখনও মনে হয়েছিল, এখনও মনে হয় যে এটা কালকে নীতিশ রানার শটটা, রিভার্স সুইপ এখন খেলার একটা অঙ্গ হয়ে গেছে। তো যেরকম সুইপে আউট হলে যেরকম, কাভার ড্রাইভে আউট হলে যেরকম, রিভার্স সুইপও তাই। আমরা যেহেতু অতটা অভ্যস্ত নই, আমাদের ওটা আউট হলে একটু চোখে লাগে। একেবারেই 2023 আইপিএল চলছে, 87 ওয়ার্ল্ড কাপের আনটোল্ড স্টোরিজ শুনছেন আপনারা, এবং এটা কিন্তু একমাত্র সম্ভব স্টেডিয়াম বুলেটিনে, কারণ সব এক্সক্লুসিভ আনটোল্ড স্টোরিজ গৌতমদা বলছেন এবং আগামীতেও বলবেন। এবং এই সূত্র ধরে একটা কথা বলি যে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে মিসবাহুল হক একটা ল্যাপ শট খেলেছিলেন যেটা আউট হয়েছেন। মিসবাহুল হক পরবর্তীতে বলেছেন সাক্ষাৎকারে যে আমি 10 বারের মধ্যে 9 বার বাউন্ডারি ক্লিয়ার করতাম ওই শটটা খেলে, কিন্তু ওটাই ভাগ্য, ওটাতে আউট হয়েছেন এবং ভারত শ্রীশান যে ক্যাচটা ধরেন, যোগিন্দর শর্মা বোলার ছিলেন এবং ভারত ওয়ার্ল্ড কাপ জেতে। আলোচনা চলছে অবশ্যই, তবে KKR জিতছে, কলকাতার অনুরাগীরা কিন্তু ভীষণভাবে আশাবাদী, প্লে অফে যাবে কলকাতা, রাজস্থান ম্যাচ একদিন পরেই, কী এক্সপেকটেশন? কলকাতা একটা মোমেন্টাম পেয়ে গেছে, শ্রেয়স আইয়ার চলে যাওয়ায় ব্যাটিংটা যে একটা বড় মানে গর্ত হয়ে গিয়েছিলো সেই জায়গাটা অনেকটাই মেরামত হয়ে গেছে। ব্যাটিংটা এখন যথেষ্ট ভালো, জেসন রায়, গুরবাজ, তোমার ভেঙ্কটেশ আয়ার, যদিও কালকে রান পাননি, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ। আমার কিন্তু এখনও চিন্তা বোলিংটা নিয়ে। তুমি দেখো সুনীল নারিন কালকে আবার 4 ওভার 29 রান, কোনো উইকেট নেই, এবং নারিনকে দেখে মনেই হচ্ছে না তারপরে কেউ আউট হতে পারেন। এখন KKR ম্যানেজমেন্ট বোধহয় ভাবছে যে লকি ফার্গুসন হলে ওভারে 10 রান দিত, এ ওভারে 8.5 রান দিচ্ছে, সো একে রেখে দাও। যদি এরকম চিন্তা থেকে নারিন থাকেন তাহলে আলাদা কথা, আদারওয়াইজ আমি এখনও বুঝতে পারছি না সুনীল নারিন 11টা ম্যাচ হয়ে গেল কী দেখে তাকে রাখা হচ্ছে। আমি ধরে নিলাম 12তম ম্যাচে সাকসেস পেলেন, কিন্তু আমরা কি 12 ম্যাচে একটা সাকসেসের কথা ভাববো, না 12 ম্যাচে অন্তত 5টা সাকসেসের কথা ভাববো? একদম, যদি 11th ম্যাচ KKR-এর হতে চলল, সুনীল নারিন এখনও সম্ভবত 7 উইকেটে আটকে আছেন, ব্যাটিংয়ে 14 রান, এটা কি কোনো পারফরমেন্স? তাহলে কেন লকি ফার্গুসন খেলছে? কালকে অনেকেই ওখানে মাঠে বলছিলেন যে লকি ফার্গুসন কি ফিট, এমন হ্যাঁ ফিট, কারণ টিম লিস্টে তার নাম ছিল এক্সট্রা প্লেয়ার হিসেবে। টিম লিস্টে যদি তুমি তো টিম লিস্টটা দেখেছো, টিম লিস্টে যদি এক্সট্রা প্লেয়ার হিসেবে তোমার নাম থাকে তার মানে তুমি ফিট। টিম সাউদের নাম ছিল না, ফার্গুসনের নাম ছিল। আমি একটাই ব্যাখ্যা খুঁজে পাচ্ছি যে ফার্গুসন এলে ওভার পিছু 10-10 দিয়ে দেবে, 10-11, এ 7-8 দিচ্ছে, 8-9 দিচ্ছে, আর তাছাড়া যদি কোনো দিন ব্যাট করে দেয় মায়ের নামে রাখা আছে, এছাড়া কোনো ব্যাখ্যা নেই। একেবারেই রাখা যাক, তোমার কি মনে হয়? আমারও তাই মনে হচ্ছে, কারণ ওই যে আন্দ্রে রাসেলের উপর যেমন ব্যাকিংটা করছে সুনীল নারিনের উপরও সেই একই ব্যাকিং করে যাচ্ছে কলকাতা টিম। কিন্তু আন্দ্রে রাসেল তার মধ্যে 38 রান করেছে, তার মধ্যে বোলিংয়ে উইকেট নিয়েছে, কিছু একটা করছে, নারিনের তো কিছুই হচ্ছে না।
যাই না, কোনো জ্যোতিষী বলেছে কিনা এখন এটাও মানে ভাবছি যে হয়তো মানে এন এন দিয়ে যার পদবী শুরু শাহরুখ খানকে তো খুব মানেন জ্যোতিষী, তাকে টিমে রাখনা আমি যাই না, শাহরুখ খান মানেন কিনা আমি দেখিনি, শাহরুখ খান নিজে হাতে কোনো আংটি পরেন না, শাহরুখ খান নিজে কোনো জ্যোতিষীর কাছে যান না, টিমের জন্য জ্যোতিষীর কাছে যান কিনা আমি জানি না। 2009 ওয়ার্ল্ড টি টোয়েন্টি আইপিএলের সময় তো জ্যোতিষী না, নিজে নিজে জ্যোতিষীর কাছে যান না, নিজের ব্যাপারে যান না, তো আমি জানি না টিমের অনেকে কিন্তু একটা সময় কী হয় নিজের বিশ্বাস, টিমের বিশ্বাস একটা আলাদা জিনিস, টিমের সঙ্গে যারা থাকে, আমি ধরে নিলাম জুহি চাওলার হাজব্যান্ড যিনি, কী জুহি চাওলা, তারা বললেন না আমরা বিশ্বাস করি, তখন তো শাহরুখ খানের একার মতের উপর নির্ভর করে হয় না, কিন্তু আমার মনে হয় কেউ একটা বলেছে যে এন দিয়ে যার পদবী শুরু তাকে রাখলে টিমের ভালো হয়। আর ভালো হচ্ছে অবশ্যই, দুটো ম্যাচ জিতেছে আর তিনটে ম্যাচ বাকি, দেখা যাক রাজস্থান ম্যাচেও ভেঙ্কি মাইসোরের গালভরা হাসি দেখা যায় কিনা ইডেন গার্ডেন্সে, অপেক্ষায় থাকবো আমরা। এই মুহূর্তে আরও একজনকে নিয়ে কথা বলতে হবে অবশ্যই, এবং তাকে নিয়ে গতকালও আমরা কথা বলেছি এবং সেই অনুষ্ঠানের পরই অবশ্যই ঈশান কিষান চলে আসেন শিরোনামে এবং কে এল রাহুলকে রিপ্লেস করছে ডাব্লিউটিসি ফাইনালে ঈশান কিষান, অবশ্যই বেস্ট উইশেস ঈশান কিষানকে। তবে ঋদ্ধিমান সাহা কেন নয়, মানে ঋদ্ধিমান সাহা তো সব কিছু করেছে, যা যা করা দরকার উইকেটের পেছনে যে ক্ষিপ্রতা দেখানো দরকার সেটাও করেছেন এবং ব্যাটও কিন্তু কথা বলেছে, কেন নয় ঋদ্ধিমান সাহা, কেন নয় ঋদ্ধিমান সাহা? তারও আগে আমার প্রশ্ন, ঈশান কিষান কেন, মানে ঈশান কিষান কি টেস্ট ম্যাচ খেলেছেন? অবশ্যই খেলেনি, এখনো টেস্ট ম্যাচ খেলেননি, ডেবিউ হবে কোথায়, ইংল্যান্ডে, যেখানে বল ওভালে জুন মাসের শুরুতে স্টিল ফার্স্ট হাফ অফ দ্য সামার, মে জুন যদি তুমি ধরো ফার্স্ট হাফ অফ দ্য সামার, সেখানে বল বাক খাবে, সেরকম যদি উইকেট হয়, ঈশ্বর না করুন যে বৃষ্টি হলো, বল সুইং করছে সুইং করছে, সেখানে কি ঈশান কিষান বেস্ট ব্যাট? আমি জানি না, আমাকে যদি বলা হয় যে ভাই তোমার জীবনের জন্যে, তোমার জীবনের জন্য ক্যাচ ধরতে হবে এবং বাই দেওয়া যাবে না, উইকেটের পেছনে যথাসম্ভব অভ্রান্ত থাকতে হবে, তুমি কাকে বাজবে? আমি তো চোখ বুঝে ঋদ্ধিমান শাহকে বাজবো, ইংল্যান্ডে বাজবো, ভারতে বাজবো, অস্ট্রেলিয়া হলে অনেক উইকেট কিপার ম্যানেজ করে দেবে, অস্ট্রেলিয়ান উইকেটে বাউন্সটা খুব ভালো, বল আসে এতটা প্রবলেম নয়, কিন্তু ইংল্যান্ডে ফুটওয়ার্ক দরকার, ইংল্যান্ডে তোমার বলের কাছে যেতে হবে, বলটা ঠিক করে অ্যান্টিসিপেট করতে হবে। তো আমি জানি না, সৈয়দ কিরমানি বলেছেন যে ঋদ্ধিকে নেওয়া উচিত ছিল, রবি শাস্ত্রী বলেছেন ঋদ্ধিকে নেওয়া উচিত ছিল, বিরাট কোহলি বারবার করে ঋদ্ধিকে নিয়ে উচ্চকিত, হার্দিক পান্ডিয়া উচ্চকিত। আমার এই গাভাস্কারের কথাটা মনে পড়ছে, গাভাস্কার যখন 85 ওয়ার্ল্ড কাপের পরে যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, তখন কলকাতার একজন জার্নালিস্ট গাভাস্কারকে গিয়ে, তিনি এখন বেছে নেই, তিনি কলকাতার একটা ইংরেজি কাগজে কাজ করতেন, তিনি গিয়ে গাভাস্কারকে বললেন যে আপনি ছেড়ে দিচ্ছেন কেন? তো বললেন না আমি তো বলেছিলাম রিটায়ার করব। তখন ওকে বললেন যে হ্যাঁ কিন্তু ক্লাইভ লয়েড, ইয়ান চ্যাপেল সবাই বলছেন যে আপনার ছাড়া উচিত নয়। তো গাভাস্কার বলেছিলেন যে ওরা তো ক্রিকেটার, ওরা ক্রিকেটের কী মানে বোঝে, অসাধারণ উত্তর। তো আমাদের সেটাই বলতে হবে ঋদ্ধিমান শাহ সম্পর্কে, যে বিরাট কোহলি, রবি শাস্ত্রী, হার্দিক পান্ডিয়া, সৈয়দ কিরমানি তো ক্রিকেটার, ক্রিকেটাররা কী বোঝেন? সত্যি আর কিছু বলার নেই এখানে। আর ঋদ্ধিমান সাহা অবশ্যই পারফর্ম করে যাবেন, বা যে কটা ম্যাচ বাকি রয়েছে আইপিএলে সেখানেও তার ব্যাট চলবে এটুকু আশা রাখি। এবার অনেক সময় আমরা বলি ক্যাপ্টেন্স কল, রোহিত শর্মা এখানে কাকে পছন্দ করছেন সেটার উপরেও কিছু অনেক কিছু নির্ভর করছিল, কোচ রাহুল দ্রাবিড এখন মেম্বার অফ সিলেকশন কমিটি, আগে কোচরা রবি শাস্ত্রীর আমলে মেম্বার ছিলেন না সিলেকশন কমিটির, এখন কোচও মেম্বার, কোচেরও একটা বক্তব্য আছে। সো রাহুল দ্রাবিড হয়তো মনে করেছেন যে একবার আমরা দরজা যখন তালা লাগিয়ে দিয়েছি, তাহলে নতুন করে গোদরেজের লোককে এনে তালা খোলানোর কোনো মানে হয় না। আর রাহুল দ্রাবিড মেসেজটা দিয়েছিলেন ঋদ্ধিমান সাহাকে বছর দেড়েক আগে, যাই হোক এটা নিয়ে তো হয়ে গেল, ঋদ্ধিমান সাহা নেই, ডাব্লিউটিসি ফাইনালে ঈশান কিষানকে আমরা দেখবো গ্লাভস হাতে। আর অপরদিকে অন্য যে খবর রয়েছে সেটাও কিন্তু বেশ বেশ তাৎপর্যপূর্ণ, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স রবি শাস্ত্রী একটা মন্তব্য করেছেন এবং যে মন্তব্যটা করেছেন অত্যন্ত তাৎপর্য। আমি এক সেকেন্ড থামাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছো তুমি, আমি শুধু একটা জানতে চাই যে স্টেডিয়াম অনলাইনে দর্শকদেরও জিজ্ঞেস করছি, তোমাকেও জিজ্ঞেস করছি, যে ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক, আমি তো একটা কাল্পনিক সিচুয়েশন, ডাব্লিউটিসি ফাইনালের 3 সপ্তাহ আগে বা এমনকি আইপিএলের মধ্যে ঈশান কিষানের হাতে চোট লাগলো, তখন কে আসবে, সঞ্জু স্যামসন নাকি অভিষেক পোড়েল, কে খেলবে? ঋদ্ধি নিশ্চয়ই খেলবে না, এটা এই কোশ্চেনটা রাহুল দ্রাবিড়কেই করা যাক, এবং রাহুল দ্রাবিড় নিজে না নেমে পড়েন না কিপিং গ্লাভস নিয়ে, আমি কিপিং করে দিয়েছি, ব্যাটিংটাও পারি, অল্প স্বল্প করে নেবো। তো যাই হোক, বলো রবি শাস্ত্রী কী বলছে? রবি শাস্ত্রী কিন্তু অলরেডি একটা মন্তব্য করেছেন এবং ভীষণ সিগনিফিক্যান্ট মন্তব্যটা, সেটা হচ্ছে যে রোহিত শর্মাকে নিয়ে,
রোহিত শর্মা দুর্দান্ত প্লেয়ার, আর সুনীল গাভাস্কার একটা সময় বলেছিলেন যে আমি যদি এই প্রজন্মে খেলতাম তাহলে অবশ্যই রোহিত শর্মার মতো খেলার চেষ্টা করতাম, বিরাট বড় কমপ্লিমেন্ট। তবে এবারের আইপিএলে একেবারেই ছন্দে নেই এবং যে সময়ের কথা বলছো যখন বলেছেন সেই যে ক্যালেন্ডার তোমার বাড়িতে ছিল এখন কি ওই ক্যালেন্ডারটা আছে? না, সেই ক্যালেন্ডারটা নেই, ক্যালেন্ডারটা বিক্রি করে দিয়েছিল একদম। আর রোহিত শর্মা একেবারেই ছন্দে নেই, তবে রবি শাস্ত্রী বলছেন রোহিত শর্মা সম্পর্কে যে অতীত ভুলে যাও আর পারফর্ম করো, কারণ পারফর্ম করলেই মানুষ মনে রাখবে, আর অতীত নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। মানে পরিষ্কার মন্তব্য যে তুমি কী করেছিলে আইপিএলে, কতটা কতবার জিতেছো, মুম্বাই ইন্ডিয়ান্সকে কতবার জিতিয়েছো বা কত রান করেছো, কটা সেঞ্চুরি করলে, এখন সব ভুলে যাও, এখন প্রেজেন্টে থাকো। এবং এটা এই বক্তব্যটা নিয়ে কী বলবো? দেখো, ময়দানের দুষ্টু লোকরা বলবে যে রোহিত শর্মা নিজেও জানেন যে অতীতের উপর কেউ তিনি বসে নেই। রবি শাস্ত্রী কেন বললেন? একটু ছোট্ট করে প্রেশারটা বাড়িয়ে দিলেন। আর রোহিত শর্মার উপর প্রেশারটা বেশি হলে কী হবে? রোহিত শর্মার গদি যদি যায়, রোহিত শর্মা যদি প্রেশারে পড়েন, তাহলে কী আসতে পারে? নতুন করে কার নাম ভেসে উঠতে পারে? বিরাট কোহলি? একদমই একদমই। আর বিরাট কোহলি যদি ক্যাপ্টেন্সি পেয়ে যান তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না, কারণ বিরাট কোহলি যেভাবে ব্যাটিং করছে, যে মেজাজে ব্যাটিং করছেন, তাতে হতেই পারে। অতীতে তো আমরা দেখেছি আজহার তো বারবার এসছে, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? বিরাট কোহলির পিছু পিছু যদি এরকম রবি শাস্ত্রী টেকনিক্যাল ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর এবং বিরাট কোহলি ক্যাপ্টেন, এটা কি ওয়ার্ল্ড কাপের আগেই দেখবো না ওয়ার্ল্ড কাপের পরে? আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের পরে, পরিস্থিতির উপর নির্ভর করছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কীরকম খেলে এবং রোহিতের টিম বিরাটের টিম আইপিএলে কীরকম খেলে, আইপিএলটা খুব ইম্পর্টেন্ট। এই যে কথাগুলো এরা বলে না যে আইপিএল থেকে টেস্টের কী আছে, ঋদ্ধি আমি দেখলাম টুইটারের পর অনেকে বলেছেন যে আইপিএল থেকে টেস্ট ম্যাচে, তাহলে অজিঙ্ক্য রাহানে কী করে গেল? অজিঙ্ক্য রাহানে আইপিএল থেকে নাম করেই তো, আইপিএলে রান করেই তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সিলেক্টেড হলেন। তো আইপিএলটা হিউজলি হিউজলি ইনফ্লুয়েন্স করে। এবার যদি গুজরাট টাইটান্স জিতে যায় তাহলে হার্দিক পান্ডিয়া, যদি আজকে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায় রোহিত শর্মা আবার, এবং রোহিত শর্মা রান করেন, রোহিত শর্মা আবার আস্তে আস্তে তার জায়গাটা ফেরত পাবেন। যদি বিরাট কোহলি প্লে অফে গিয়ে একটা অঘটন ঘটিয়ে দেন তার ব্যাট নিয়ে, যেরকম ফর্মে আছে হতেই পারে, তাহলে আবার বিরাট কোহলির দাবি উঠবে। খুব ইন্টারেস্টিং জায়গায় ভারতীয় ক্রিকেট এখন আগামী কদিনে আছে এবং এরকম নানান রকম মন্তব্য কিন্তু হতেই থাকবে। মনে রেখো সুনীল গাভাস্কারও কিন্তু বলেছেন যে রোহিত শর্মাকে আইপিএল ছেড়ে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্রাম নিতে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের যে অ্যাকাউন্টেন্ট, সে বলবে ভাই আপনি কি পেনশন পাবেন আমাদের থেকে যে আপনাকে ছেড়ে দেবো? কেউ ছাড়বে না, গাভাস্কার জানেন না রোহিত শর্মা নিস্তার পাবেন না, তিনিও বিরক্তিতে বলেছেন। অর্থাৎ রোহিত শর্মা এখন পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ ক্রিকেট দ্বীপে একা। দেখা যাক রোহিত শর্মার ব্যাট কথা বলে কিনা, আজকে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের এবং অবশ্যই রোহিত শর্মার ব্যাট কথা বলুক, এটা চাইবে রোহিত। শুধু ব্যাট কথা বললে হবে না, টিমকেও কথা বলাতে হবে তাহলে, কারণ তিনি অধিনায়ক, তিনি শুধু ব্যাটসম্যান নন। যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে নিয়ে যেতে পারেন প্রেশারটা অনেকটা কমিয়ে ফেলবেন, আর যদি রান না করতে পারেন এবং শুধু টিম প্লে অফও না যায় তাহলে তো ব্যান্ড নানা দিক দিয়ে বাজবে। এবং ডাব্লিউডিসি ফাইনাল হারলে বিশ্বকাপের আগে যাই না, গড নোস, আবার তুমি শো করবে এখানে একেবারে। এবং পরের খবর, ক্রিকেট নিয়ে তো আলোচনা চলছে, ফুটবলের দিকে একটু নজর রাখবো। বিতর্ক থামছেই না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে, আবারও একটা বিতর্কে জড়ান। কী বিতর্কে জড়ালেন দেখে নেবো এই প্রতিবেদন। বারবার মেজাজ হারাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগের ম্যাচে আল খালিজের সঙ্গে এক এক গোলে ড্র হয় আল নাসেরের ম্যাচ, পয়েন্ট নষ্ট হওয়ায় মেজাজ ভালো ছিল না রোনাল্ডো। প্রতিপক্ষের এক ফুটবলারের আবদার মেনে নিজের জার্সি খুলে দেন, এরপরেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। খেলার শেষে সাজঘরে ফেরার সময় তার সঙ্গে নিজস্বে তোলার চেষ্টা করেন প্রতিপক্ষ আল খালিজের এক সাপোর্ট স্টাফ, সে সময় রোনাল্ডো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। রোনাল্ডোর ধাক্কা দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু হয়ে গেছে, আর যাকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা হচ্ছে, তার প্রতিদ্বন্দ্বী মেসির কথা হবে না এমন তো হতে পারে না, এবং তিনি প্যারিস সাজার কাছে ক্ষমাও চেয়েছেন। তবে ক্ষমা চেয়ে এখন যে খবরটা উঠে আসছে, তিনি হয়তো প্যারিস থেকে সৌদি আরব যাচ্ছেন। মেসিকে ঘিরে কী খবর দেখবো এই প্রতিবেদনে।
লিওনেল মেসি পিএসজি ছেড়ে সম্ভবত সৌদি আরবের কোনো এক ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই মেসির সঙ্গে সৌদি আরবের ওই ক্লাবের চুক্তি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনি আগামী মরশুমে প্যারিস ছেড়ে সৌদি আরবে খেলতে যাবেন, তবে কোন ক্লাবে লিও যাচ্ছেন তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে পরের সিজনে আল হিলালের জার্সি গায়ে তাকে দেখা যেতে পারে। অন্যদিকে আল নাসিরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেক ধন্যবাদ গৌতম দা, আর আশা করছি যে গালভরা হাসি ভেঙ্কি ম্যাচে আরও একবার দেখা যাবে রাজস্থান ম্যাচে। আরেকজনের কথা আমরা বললাম না, শেষ করার আগে বলি দর্শকদের, হর্ষিত রানা একে ভরতারুণ তৈরি করছেন। হর্ষিত রানা দিল্লির পেসার, 21 বছর বয়স। যেহেতু বিদেশি কোনো পেসার খেলানো হচ্ছে না, দেশীয় পেসারদের ওপর ঝোঁক নিতে সব রকম গুরুত্ব দিতে হচ্ছে কেকেআরকে, উমেশ যাদব তিনিও ইঞ্জিয়ার্ড, হর্ষিত রানা কিন্তু কালকে এবং লাস্ট 2-3 ম্যাচ বেশ ভালো বল করেছেন। 5 ম্যাচে 5 উইকেট হয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন মাত্র 5টা। তিনি ইডেন গার্ডেনসে প্রেশার সামলে যে জায়গায় বল করছেন, এটা দেখে খুব ভালো লাগলো। এবং যদি হর্ষিত রানা বিকশিত হতে পারেন আগামী ম্যাচগুলোতে, তাহলে কেকেআরের অন্তত পেস বোলিং নিয়ে যে দুশ্চিন্তাটা আছে সেটা কমবে। এবং কালকে রাত্রির ম্যাচ দেখে যেরকম দর্শকরা দারুণ শান্তিতে বাড়ি ফিরেছেন, তেমনি পরশু দিনও রাজস্থানের সঙ্গে কঠিন ম্যাচ জিতে, রাজস্থান যতই গত 6টা ম্যাচে 5টা হেরে যাক, খুব কঠিন প্রতিদ্বন্দ্বী, তাহলে রাজস্থান ম্যাচ জিতেও, রাজস্থান দুর্গ সংহার করেও তারা শান্তিতে আবার বাড়ি ফিরতে পারবেন। একদমই আশা করবো যে রাজস্থান দুর্গ জয় করবে কলকাতা, এটুকু আশা রাখি। আর স্টেডিয়াম বুলেটিন আজ এ পর্যন্তই, আপনাদের যেভাবে সাপোর্ট পাচ্ছি তার জন্য সত্যি আমরা অভিভূত। সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের, আর স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার মনে আছে তো, ডেইলি হান্ট, সঙ্গে থাকুন ডেইলি হান্টেরও। শুভরাত্রি, আবার দেখা হবে।